পেনসিডিলার স্কোপ সহ গাজা উদ্ধারগুলো যদি একটু বিস্তারিত বলুন। আজকে অ্যাকচুয়ালি আমাদের এয়ারপোর্ট থেকে তো একটা সিক্রেট ইনফরমেশন এসেছিল যে একজন মিঠুন দেবনাথ যার বাড়ি বগাদি নরসিংহ, ওনার বাড়িতে নাকি প্রচুর পরিমাণের কাফ সিরাপ, ইলিগেল কাফ সিরাপ এবং গাঁজা সিজড আছে। তো আমরা সেই সেই খবরের মূল্যে আমরা এয়ারপোর্ট থানা থেকে আমরা এখানে গিয়ে মিঠুন দেবনাথের বাড়ি আমরা রেড করি। রেড করে দেখা যায় যে ইনফরমেশানটা কারেক্ট এবং ওনার বাড়ির থেকে আমরা গাঁজা 30 কেজি, এসকাপ 2450 বোতলস এবং ফেন্সিডিল 220 বোতলস ওনার বাড়ি থেকে আমরা পাই। যখন আর বাড়িতে সার্চ করি মিঠু দেবনাথ তখন এ বাড়িতে ছিল না, উনি পলাতক, আমরা ওনাকে ধরার জন্য সোর্স লাগিয়েছি এবং আমরা ওনাকে ডেফিনেটলি অ্যারেস্ট করে দেবো। তো মালগুলো যেহেতু আমরা সিজ করেছি আমরা সেই কারণে এয়ারপোর্ট থানাতে একটা NDPS কেসে আমরা মামলা নথিভুক্ত করেছি এবং আসামিকে আমরা খুব শীঘ্রই ধরে নিই। কী কী বাজেয়াপ্ত করেছি আমরা এখান থেকে? গাঁজা 30 কেজি, এসকাফ 2450 বোটলস এবং ফেন্সিডিল 220 বোটলস, যার বাজার মূল্য হবে আপনার আনুমানিক 25 লাখ, 25 থেকে 30। আর কার বিরুদ্ধে কেস রেজিস্টার করছেন? মিঠুন দেবনাথের বিরুদ্ধে আমরা একটা কেস নিয়েছি। ওনার বিরুদ্ধে প্রিভিয়াস কোনো নার্কোটিক্স অ্যাক্ট কোনো মামলা রয়েছে এখানে এক্সিস্টিং? বাকি থানার থেকে আমরা ওনার যে ডিটেলস আমরা দেখবো যে অন্য কোনো থানাতে ওনার বিরুদ্ধে কোনো মামলা আছে নাকি, বা আমাদের যে পুরানো যত নথি আছে ওইগুলো আমরা খাটিয়ে দেখবো ওনার বিরুদ্ধে কোনো মামলা আছে নাকি, তো সেগুলো আমরা আনবো। উনি কি একই জন সঙ্গে আরও কি না, এখনও তো আমরা এটা জানি না ডিটেলসটা, জাস্ট আমরা মালগুলো সিজ করে নিয়েছি। ডেফিনেটলি যেহেতু একটা এখানে এতগুলো মাল পাওয়া গেছে তো একা তো একজন করা এটা কোনোভাবে সম্ভব না, এবং ওনার সঙ্গে আরও কিছু মানুষ আছে যাদেরকেও আমরা জুরি ইনভেস্টিগেশন আমরা ওদেরকে কেসের আনবো। আমরা